সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। মিনশা পাঠশালার নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মুস্তাকিম রেজা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র 60টি বিভাগ ছিল। বর্তমানে 6টি অনুষদের অধীনে মোট 19টি বিভাগ রয়েছে। এখন চলিত শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ের A to Z ভর্তি তথ্য তোমাদেরকে জানিয়ে দিব। শুরু করার পূর্বে একটি অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটন প্রেস করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। শুরুতে তোমাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতি দিয়ে দেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ইউনিট 3টি। ইউনিট এ, এটি মূলত বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইউনিট, যেখানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সাবজেক্ট রয়েছে 60টি। ইউনিট বি, এটি মূলত আর্টস ডিপার্টমেন্ট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইউনিট, এখানে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অধীনে 8টি সাবজেক্ট রয়েছে। ইউনিট সি, বিজনেস স্টাডিজ অনুষদ, এটি মূলত কমার্স থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইউনিট এবং সাবজেক্ট রয়েছে 4টি। শুরুতে দেখে নাও এই 3 ইউনিটের ভর্তির আবেদনের যোগ্যতা। ইউনিট এ তে আবেদন করার জন্য SSC ও HSC মিলে সর্বমোট 4র্থ বিষয় সহ 6.50 পয়েন্ট লাগবে। তবে এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং এই ইউনিটের সংশ্লিষ্ট বিভাগ হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, ফার্মেসি, CSE এবং ICT। ইউনিট বিতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য SSC ও HSC মিলে সর্বমোট 6 পয়েন্ট লাগবে এবং এই ইউনিটের সংশ্লিষ্ট বিভাগ হচ্ছে ইংরেজি, বাংলা, প্রত্নতত্ত্ব, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন। ইউনিট সিতে আবেদন করার জন্য বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের সর্বমোট SSC এবং HSC মিলে 6 পয়েন্ট লাগবে এবং এই পয়েন্ট 4র্থ বিষয় সহ হিসাব হবে। এই ইউনিটের বিভাগ হচ্ছে ব্যবস্থাপনা শিক্ষা, AIS, মার্কেটিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, GCE লেভেল, ও লেভেলে 5টি এবং এ লেভেলে ন্যূনতম 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড প্রাপ্ত হতে হবে। সকল ইউনিটের আবেদনকারীকে SSC ও HSC বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 4র্থ বিষয় সহ 3 থাকতে হবে। এখন দেখে নাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট 150 নম্বরের মেধা স্কোর তৈরি হবে, যেখানে 1 ঘন্টার ভর্তি পরীক্ষায় তোমাদেরকে 100টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রতিটি MCQ এর মান 1 এবং পাস নম্বর 40। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। তাছাড়া তোমাদের GPA 50 মার্ক হিসাব করার জন্য তোমাদের SSC GPA কে 4 দ্বারা গুণ হবে এবং HSC GPA কে 6 দ্বারা গুণ হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন। ইউনিট এ ইংরেজি 15, বাংলা 10, পদার্থবিজ্ঞান 25, রসায়ন 25 এবং গণিত বা জীববিজ্ঞান 25। তবে গণিত, CSE এবং ICT বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অবশ্যই উত্তর দিতে হবে। ইউনিট বি ইংরেজি 25, বাংলা 25, সাধারণ জ্ঞান 10 এবং কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান বা বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা বিষয়গুলি 40 নম্বর। ইউনিট সি ইংরেজি 25, বাংলা 25, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 25 এবং হিসাব বিজ্ঞান 25 মার্কসের উত্তর দিতে হবে। চলিত শিক্ষাবর্ষে কুমিল্লা ইউনিভার্সিটির মোট আসন রয়েছে 1040টি। তার মধ্যে ইউনিট এ তে 350টি, ইউনিট বি তে 450টি এবং ইউনিট সি তে 240টি। চলিত 2019-20 শিক্ষাবর্ষে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে এখন পর্যন্ত যে সকল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। তবে এক সূত্র হতে জানা গেছে এবছর ভর্তি বিজ্ঞপ্তির সকল রিকোয়ারমেন্টসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ গত বছরের মতোই থাকছে সকল রিকোয়ারমেন্টস। তবে এখন পর্যন্ত প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে
9 নভেম্বর 2019 সকাল 10টায় এবং একই দিন বিকাল 3টায় অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং 9 নভেম্বর সকাল 10টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 3 ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে 19 সেপ্টেম্বর যা চলবে 30 সেপ্টেম্বর 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ছিল আজকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তত্ত্ব। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।